गुड आफ्टरनून वेलकम बैक टू माय चैनल अनी ब्लॉग कंटेंट। तो हमें सकाल थेके आज के ब्लॉगटा स्टार्ट करिनी, एखन दुपुर बेला स्नान टान करे एसे आमी ब्लॉगटा स्टार्ट करलाम। तो एखन बजे दुपुर 12:20 मतन हो गेछे। ए देखो बांकिटी जल निये जाच्छे नलकूप थेके। आमादेर बाड़ीते उनुने भात बसछे, एई जे भालो लागछे ना, मेघला होयेछे ना, एइजन्य भालो लागछे ना। तो आज के एकटु काँथी जाओयार कथा आछे विशेष कारणेर जन्य। যদি ওয়েদার ফাঁকা হয় তাহলে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে। তো দেখো ফ্রেন্ডস, পুঁই শাক আর লাউ দিদির বাড়ি থেকে দিয়ে গেছে। তো চলো আজকে কি কি মেনু হচ্ছে তোমাদের দেখাই। তো ওই পুঁই শাক ইলিশ মাছে তেল দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, আর ইলিশ মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল হয়েছে, আর নোনা মাছ কুমড়ো দিয়ে মিষ্টি মিষ্টি টক হয়েছে। এই দেখো ফ্রেন্ডস, মাম্মাম তার বাড়ি চলে যাচ্ছে, ওই জন্য দেখা করতে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5টা। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে কাঁথি যাবো বলেছিলাম, ওই দাঁতটা পরিষ্কার হয়ে গেছে, তো বেরোনো যাবে, যার জন্য আমি রেডি হয়ে যাই। রেডি হয়ে একেবারে আমি কাঁথিতে দেখা করছি তোমাদের সাথে। তো সঙ্গে তো কাম। সো ফাইনালি ফ্রেন্ডস, আমি কাঁথি পৌঁছে গেছি। এই দেখো এবার আমি যাচ্ছি টেস্টি ক্যাফেতে, ও ভীষণই পপুলার জায়গা। তো দেখতে থাকো, আমি দেখাচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ড, এটা হচ্ছে ক্যাফে, টেস্টি ক্যাফে, খুবই ভালো জায়গা। আমি এখানে অনেকবার এসেছি, আবার এলাম। হ্যাঁ, তার মধ্যে এখানে স্পেশাল কি পাওয়া যায়? স্পেশাল আমাদের পাওয়া যাচ্ছে কেপসি চিকেন, টেস্টি বার্গার, স্যান্ডউইচ, চিকেন পকোড়া, ড্রাই চিলি চিকেন, মোমো, ফ্রাই মোমো, টেস্টি ক্যাফে। হ্যাঁ, তো কফিটা কফি পাওয়া যাচ্ছে, ক্যাপুচিনো, নেসলে। কফিটা কি আছে? ক্যাপুচিনো ভালো। পরিবেশটা যেমন ভালো, এখানকার মানুষজনও খুব ভালো, ব্যবহারটাও খুব ভালো। যেখানে ব্যবহার ভালো থাকে সেখানে আসতে খুব ইচ্ছে করে। সো ফ্রেন্ডস, আমাদের খাওয়ারের অর্ডারটা যে দিয়েছিলাম ওটা আসতে একটু লেট হচ্ছে বলে আমি রেস্টুরেন্টটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো ফ্রেন্ডস। তো ফাইনালি আমাদের খাবারটা চলে এসছে। প্রথমে ভেজ স্যান্ডউইচ এসছে ফ্রেন্ডস, এটা হচ্ছে স্যান্ডউইচ, এটা আমার খুবই সুন্দর লাগছে দেখতে। খুবই সুন্দর টেস্টি হয়েছে, একদম পারফেক্ট। তো দেখতে থাকো, খেয়ে নিয়ে। এই কফিটা দিয়ে গেছে, খুবই নতুন ডিজাইনের। তো এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ, আর এটা হচ্ছে স্পেশাল টেস্টি কফি। তো একটু খেয়ে দেখছি, অসম্ভব ভালো, সিরিয়াসলি বলছি, ভীষণই টেস্টি। আমি মুগ্ধ হয়ে গেছি। না, আমরা এখানে টেস্টিতে আছি, একদম পারফেক্ট। তো ফাইনালি যে কাজের জন্য এসেছিলাম আমি ওইখানে পৌঁছে গেছি। একটা মোবাইল নিতে এসেছি দাদার জন্য। তো দেখতে থাকো ফ্রেন্ডস, এই মোবাইল ফোনটা কিনেছি, দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক করো। সো ফ্রেন্ডস, ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। তো এখন বাজে সন্ধ্যে 7:30, বাড়িতে অনেক কাজ আছে। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম, নেক্সটে তো নতুন কোনো ব্লগ নিয়ে আমি অনিতা হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সবাইকে ভালো রেখো। টাটা।